নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বিশ্বকাপের হতাশায় কিছুটা হলেও প্রলেপ দেবে এই সিরিজ। এমনকি শান্তর কণ্ঠেও ছিল সেই আত্মবিশ্বাস। টাইগার অধিনায়কের এই কথাগুলো যে শুধু বলার জন্যই ছিল না, সেটি সিলেট টেস্টের ফলাফল দেখলে আরও পরিষ্কার হওয়া যাবে। এবার লক্ষ্য মিরপুরে সিরিজ জয়। কন্ডিশন, পিচ সব কিছুই সিলেট থেকে আলাদা। মিরপুরের চিরচেনা উইকেটে টাইগাররা পারবে কি ইতিহাস গড়তে? As you know, it's Mirpur, pitches, sometimes you can't beat until you play a couple of sessions even, because there's so much traffic going on these pitches. So that's the little signs that I look at. The young team gave it all. টেস্ট সিরিজে নেই সাকিব, তামিম, লিটন, তাসকিনদের মতো সিনিয়র ক্রিকেটাররা। এর মধ্যে আবার অনুশীলনে চোট পেয়েছেন স্পিনার নাইম হাসান। তবে এসব একপাশে রেখে তরুণদের উপরই ভরসা টাইগার কোচের। It's about going forward with what we have, understanding our strength and trying to compete every session the best we can. As you said, it's young in sense of experience, but the skill wise they're really good. অন্যদিকে পূর্ণাঙ্গ শক্তি দল নিয়েও প্রথম টেস্টে হারতে হয়েছে কিউদের, ফলে সিরিজে ফিরতে জয়ের বিকল্প নেই সফররতদের। তাই তো জয়ের জন্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত কিউই অধিনায়কের। Pretty good chance they're here, so yeah, they're a good chance of playing. We'll have fun, one final look at the wicket tomorrow morning, and then decide our 11. But yeah, I guess all 15 are fit, so they're available for selection. এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে সেই স্বাদ নিতে পারেনি টাইগাররা। ঘরের মাটিতে এবার সেই ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ দল। সানিম রিধা, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।